বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি লুবনা, লুবনা স্কুটি থেকে। আজ আমি আপনাদেরকে একটি মাস্ক বানিয়ে দেখাবো। মাস্কটা আমরা দুই পার্টে দেখে নিব। চলুন তাহলে দেখা যাক। প্রথম পার্ট, এই সুতি সুতাটা নিয়েছি আর এখানে ক্রোসেট নিয়েছি, 11 নম্বর ক্রোসেট। প্রথমে আমরা এখানে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দেওয়ার পরে আমরা এখানে 11টা চেন করে নিব। এক, দুই, তিন, 10, 11, 11টা চেন করে একটা চেন বেশি করতে হবে, একটা সিঙ্গেল ক্রোশের সমান একটা চেন। তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে আমাদের 11টা সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। প্রত্যেকটা চেনে চেনে আমাদের সিঙ্গেল ক্রোশেট করতে হবে। দেখুন, আমাদের সিঙ্গেল ক্রোশেটগুলো সম্পূর্ণ লাইনে করা শেষ। তারপর এখান থেকে আমরা তিনটা চেন করব, এক, দুই, তিন। তিনটা চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট। তো তিনটা চেন করার পরে এটাকে পরে ঘরে আমাদের একটা ডাবল ক্রোসেট করতে হবে। তারপরে ঘরে আবার একটা ডাবল ক্রোসেট। তিনটা ডাবল ক্রোশেট, তিনটা ডাবল ক্রোশেটের পরে এখানে একটা চেন। তারপরে একটা ঘর বাদ দিতে হবে, পরের ঘরে আমাদের আমাদের হাফ ডাবল ক্রোশেট অথবা পফ স্টিচটা করতে হবে এখানে। এক, দুই, তিন। পফ স্টিচের পরে দুইটা চেন। এক, দুই, দুই, দুইটা চেনের পরে আবার একই ঘরে পফ স্টিচ। এক, দুই, তিন। তারপর এখানে একটা চেন, একটা ঘর স্কিপ করে পরের ঘরে ডাবল ক্রোসেট। এখানে 4টা ডাবল ক্রোসেট হবে। দুই, তিন, তিনটা, এই 4, 4টা ডাবল ক্রস। তারপর এখানে 2, 3, তিনটা চেন ঘুরে এসে আবার এখানে
এই তিনটার মধ্যে তিনটা ডাবল ক্রস করে নিতে হবে। এই হচ্ছে একটা চেন, তিনটা ডাবল ক্রস, তারপরে তিনটা চেন, তিনটা ডাবল ক্রস, তারপরে এখানে একটা চেন, এই যে ফাঁকা ঘর এখানে তিনটা পফ স্টিচ দিতে হবে, দুই তিন। তারপর এখানে দুইটা চেন, আবার একই ঘরে পফ স্টিচ দিতে হবে, এক দুই তিন। এক দুই, দুইটা চেন, এই ঘরে আরও একটা পফ স্টিচ হবে। এক দুই তিন, একটা চেন, এখান থেকে চারটা ডাবল ক্রোশেট হবে। দেখেন এখানে এই লাইনে আমরা চারটা ডাবল ক্রোশেট করেছি, তার উপরে তিনটা চেন দিয়ে তিনটা ডাবল ক্রোশেট। এখন এখানে একটা চেন, এই যে প্রথমে যে হোলটা আছে এটার মধ্যে আমরা পফ স্টিচ করব, সরি, এক তিনটা হাফ ডাবল ক্রোশেটে একটা পফ স্টিচ, দুই তিন। এক দুই, দুইটা চেন, সেম ঘরে আবার পফ স্টিচ হবে, এক দুই তিন। একটা চেন, দুইটা চেন, তারপরে আবার এই যে এই হোলটার মধ্যে আবার আমাদের দুইটা পফ স্টিচ, এক দুই তিন, এখন একসাথে লক, দুইটা চেন, এই ঘরের মধ্যে আবার পফ স্টিচ, দুই দুই তিন, একবারে সব লক। একটা চেন, তারপর আবার আমাদের চারটা ডাবল ক্রোশেট করে আবার উপরের লাইনে তিনটা চেন করব, তিনটা ডাবল ক্রোশেট করব। এই যে একইভাবে আমাদের এই কাজটা করা শেষ, এখন এখানে একটা চেন, তারপরে এই ঘরে পফ স্টিচ অথবা এই হাফ ডাবল ক্রোশেট ক্রসটার, তিন।
দুইটা চেন, আবার পফ স্টিচ, এক দুই তিন একসাথে একটা চেন, তারপরে মাঝে যে ঘর এই ঘরে তিনটা ডাবল ক্রোসেট। দুই তিন, তিনটা একটা চেন, সেম এই দুইটার মাঝে আবার পফ স্টিচ হবে, দুই তিন, দুইটা চেন, আবার পফ স্টিচ একই ঘরে, ক্রসটা একটা চেন করে নিয়েছি, এখন সেম এইভাবে করে চারটা ডাবল ক্রোসেট, উপরে আবার চারটা ডাবল ক্রোসেট করে আসছি। এভাবে করে করে নিতে হবে। এই যে এখানে করা হয়ে গেছে, এখন এখান থেকে পফ স্টিচ একটা চেন দিয়ে নিয়েছি, এই যে এই প্রথমে হলে এক দুই তিন, এক দুই, দুইটা চেন, আবার এখানে একটা পফ স্টিচ, এক দুই তিন, একটা চেন। এখন এইখানে তিনটা যে ডাবল ক্রোশেট, তিনটা ডাবল ক্রোশেটের মধ্যে পাঁচটা ডাবল ক্রোশেট হবে, প্রথমেরটার মধ্যে দুইটা, এক দুই, তারপরেরটা একটা, তারপর একটার মধ্যে আবার দুইটা, এক দুই, দুইটার পরে এখানে পফ স্টিচ, যে দুইটা এখন দুইটার পরে এখানে এই ঘরে আবার পফ স্টিচ হবে, তারপর এখানে চারটা ডাবল ক্রোসেট, তারপরে তার উপরে আবার চারটা ডাবল ক্রোসেট পফ স্টিচ, এখানে পাঁচটা আছে, এরপরে হবে সাতটা, প্রথমের ঘরে দুইটা করে বাড়বে। এই পর্যন্ত আমাদের প্রথম পার্টের শেষ, বাকিটা আমরা দ্বিতীয় পার্টে দেখে নিব। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।